তিশার আমার বিষয়টা হলো এটা প্রেমময় জীবন বইমেলায় যে বইটা এখন বেরোবে সেটা হলো মোস্তাক আর তিশা ভালোবাসা একটা সংগ্রাম না না নতুন কারো পছন্দ করার ইচ্ছা থাকতো সেই সুযোগ নাই আর অবশ্য আমার ইচ্ছাও নাই সবসময় কি দেখা যায় যে এখন তিসা মোস্তাক তো আমি মনে করি যে আমি তো অনেক বড় সেলিব্রিটি আমি নিজেকে মনে করি তিশা তিশার সাথে আমি বলি কিন্তু এখন কোথাও গেলে সবাই ওই যে তীষা মুস্তাক তীষা মুস্তাক আমি বলবো আগে বলবো মুস্তাক তৃষা তা আমি দেখি দিন দিন আমার পজিশন লো হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম আমি সেই সুযোগটা নেই আজকে তো আর তৃষা মুস্তাক বলবে না যে মুস্তাক ভাই একা তাই না তো মাঝে মাঝে লাইফে একটা ব্রেক দরকার শখের বেলায় শখ কখনো মিটে না আবার কিছু জিনিস আছে এক গেমেই চলে যায় যেমন আগে ছোটোবেলায় ডাক টিকিট আছে না যারা ডাক টিকিট সংগ্রহ করতো তো তারা কি একটা দুইটা সংগ্রহ করলে সে তারা এটা করতেই থাকতো তো তৃষার সাথে আমার যে ব্যাপারটা এটার কোনো এটা হলো সীমাহীন এটা শেষ হবে তখনই যখন এই পৃথিবী থেকে আমি চলে যাব আমাদের যখন ইয়ে হলো দুজনের বিয়ে হলো তো অনেকে বলে এটা এক মাস টিকবে দুই মাস ছয় মাস আমি হিসাব করে দেখলাম যে মার্চ মাসে আগামী মার্চে মানে এটা দুই বছর হবে আমাদের দুই বছর হবে গত বছর বইমেলায় আমাদের একটা বই বের হয়েছিলো সেটা ছিল তৃষা অ্যান্ড মুস্তাক তো আমাকে অনেকে বলে যে আপনি খালি প্রেমের কথা বলেন তার মুরগি আছে না মুরগি যদি বলে মুরগিকে দুধ দিতে দিবে মুরগি দিবে ডিম গরুকে যদি বলে যে আপনি ইয়া গরু ইয়া দিবে ডিম দিবে হবে না তো আমার বিষয়টা হলো তীষার আমার বিষয়টা হলো এটা প্রেমময় জীবন তো আমি প্রেমের কথাই বলবো বইমেলায় যে বইটা এখন বেরোবে সেটা হলো তিসা মোস্তাক মোস্তাক পাট্টু তিসার আমার যে বন্ধনটা এটা আমাদের খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এবং আমরা দুজন দুজনকে বুঝি এবং আমাদের মাঝে অত্যন্ত আস্থা বিশ্বাস ভালোবাসায় রয়েছে সবাই জানে যে তৃষা স্টুডেন্ট মাত্র এবার সে পাশ করলো ইন্টারমিডিয়েট পাস করলো এখন সে অনার্স পড়বে লতে অনার্স পড়বে এখনও তার অ্যাডমিশন হয়নি আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি যে কোথায় তার ভালো একটা ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশন নিতে পারে এই স্টেজে যদি আমরা একটা বেবি নেই হ্যাঁ তাহলে কিন্তু তার লাইফ অনেক পড়ে আছে এটা তার মানে যে এডুকেশন অনেক সমস্যা হবে আমরা সকল কিছু বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেবো আমরা সবাই জানি যে আমাকে অনেক স্ট্রাগল করতে হচ্ছে অনেক কিছু ফেস করতে হচ্ছে অনেক অনেক এরকম ইন্টারভিউ দিয়ে এটা ব্যাখ্যা করতে হয়েছে আর টিসার ভালোবাসা একটা সংগ্রাম এবং অনেক অনেক কথা বলেছে নেগেটিভ কথা বলেছে বাজে কথা বলেছে আমি কখনোই কোনো বাজে কথা বলি নাই যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আমার আর টিসার অনেকে বলে বয়সের গ্যাপ হ্যাঁ বয়সের গ্যাপ তো সত্য কথা বয়সের বিশাল গ্যাপ থাকলো। আমাদের দুজনের যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা কিন্তু সকল গ্যাপ হ্যাঁ দূর করতে পেরেছি এটা আমাদের সফলতা আমি আমি মনে করি আমার ভালোবাসার সফলতা হলো যে আমরা দুইজন দুজনকে বুঝতে পারি সে আমাকে বুঝতে পারে আমিও আমাকে বুঝতে পারি তা আমাদের মাঝে কোনো গ্যাপ নাই তাই বলে কি অনেক সময় মান অভিমান হয় না মান অভিমান হয় কারণ আমরা তো মানুষ আমরা তো রোবট না কিন্তু সেই মান অভিমানগুলো মানে ভালোবাসার চমক আছে ওখানে আমাদের যে বিয়ের অনুষ্ঠানটা আসলে হয় নাই জাঁকজমক করে হয় নাই তো আমরা এই মার্চে যে আমাদের অনুষ্ঠানটা এইটার জন্য আমি একটা মানে সেরনি টাইপ ঠিক সেরোনি না ওই ড্রেস আমি পছন্দ করেছি টি শার্ট লেহেঙ্গা পছন্দ করেছে তা আমরা হয়তো আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে ঠিক এরকমই একটা স্টেজে হ্যাঁ তখন ঠিক এরকম স্যুট করে না হয়তো এই কী বলে সেরোনি টেনে পরেই একটা স্টেজে আমরা বলবো ইনশাল্লাহ